আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভোটেড পেট। মা মেয়ে শখের খামারে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার আড্ডার বিষয় হলো মা মেয়ে শখের খামারে প্রথম কোনো প্রাণী বাচ্চা দিয়েছে, তো কী সেই প্রাণী? চলুন দেখে আসি। আর বরাবরের মতো সাথে থাকছি আমি লিমা, তাহলে চলুন শুরু করা যাক। আমার বহুল প্রতীক্ষিত এবং শখের প্রাণীর বাচ্চা হলো খরগোশ। তো খরগোশ যখন বাচ্চা দিয়েছিল আমি কিন্তু জানতাম না, আমি মনে করেছিলাম বাচ্চাগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, কারণ যখন আমি খরগোশ কিনেছিলাম তখন কিন্তু দোকানদার বলেছিল যে খরগোশটা কিন্তু প্রেগনেন্ট। তো রাজশাহী থেকে বাড়ি আসা পর্যন্ত আমি যেহেতু ট্রাকে করে আসছিলাম, আমার অনেক জিনিসপত্র ছিল, তো সেহেতু আমি ভাবছিলাম যে হয়তো বা ট্রাকের ঝাঁকুনি পেয়ে খরগোশের পেটের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে। তো বাড়িতে আসার পরে যখন আমি ওকে ছেড়ে দিয়েছিলাম তখন এইভাবে কিন্তু ও সুন্দর করে গর্ত তৈরি করছিল। তো সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে, আমি আইকনের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে আসতে পারেন। তো ও কিন্তু এরকম দৌড়াদৌড়ি করে ওর সেই গর্তের ভিতরে খেরগুলো নিয়ে যাচ্ছিল। এটা কিন্তু গর্ত করার 2-3 দিন পরের ঘটনা আর কি। তো দেখুন কত কষ্ট করে যাচ্ছে ভিতরে। আরেকটা বিষয় একটু দেখুন যে ওর বাচ্চার জন্য নিজের গায়ের পশম বা লোম যেটাই বলেন না কেন, ও কিন্তু নিজে নিজে ছিঁড়ছিল। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ও বাসার মধ্যে নিয়ে যাচ্ছিল, যেহেতু খের যেহেতু নিয়ে গেছে, খের উপর যেন সুন্দর করে ও দিতে পারে যাতে বাচ্চার কোনো কষ্ট না হয়। তো এত সুন্দর গর্ত করার পরে আমি খেয়াল করলাম 2 থেকে 3 ঘন্টা হবে, এরপরে সে মা খরগোশটি গর্তের ভিতরে চলে গেছে এবং দেখেন মুখের মধ্যে কিন্তু খের নিয়েছে। তো অনেক কষ্ট হচ্ছে, তবুও এরকম করে বসে আছে, একটু কিন্তু শব্দও করছিল, এবং সেই বাবা খরগোশটা কিন্তু বাসার সামনে গিয়ে বসে আছে, তারপরে কিছুক্ষণ সঙ্গে থাকছে আবার দৌড়ে যাচ্ছে। তো এরপরে হলো কি, কিছুক্ষণ পরে খরগোশটা কিন্তু মা খরগোশটা কিন্তু গর্ত থেকে বের হয়ে আসছিল। হ্যাঁ, তো আমি একটু ভিতরে দেখার চেষ্টা করছিলাম যে ভিতরে কয়টা বাচ্চা দিয়েছে বা কি হলো। তো দেখার পরে আমি দেখলাম যে বাচ্চা ছিল না। তো বাচ্চা না থাকার কারণে মনটা অনেক খারাপ লাগলো, দেখলাম যে একটা রক্তের দলা পড়ে আছে। তো আমি একটু সরি জানাচ্ছি আপনাদের, আমি সেই ভিডিওটা করি নাই। তো তখন আমি ভাবলাম যে যেহেতু আগে থেকেই ভেবে রাখছিলাম যে বাচ্চা হয়তো নষ্ট হয়ে গেছে, তো এই জন্য মনটা আরো বেশি খারাপ হলো। তো রক্তের দলাটা আমি কিন্তু ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে তখন আমি দেখলাম যে একটু খেয়াল করলাম যে মা খরগোশটা কি করে, তো ও একটু বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল, করার পরে একটু ব্লিডিংও হচ্ছিল। তো আমি কিন্তু এটা ফেলে দেওয়ার পরে এই খরগোশটি কি করলো, এরকম ভাবে মাটি দিয়ে গর্তটা পুরাটা একবারে মুছে দিল আর কি। তো এটা দেখে আমি আরো বেশি শিওর হলাম যে না, বাচ্চাটি হয়তো মারা গেছে যার কারণে ও গর্তটা একবারে মুছে দিচ্ছে। তো খুবই হতাশ হলাম। এই কয়েকদিন ভালোই লাগছিল, খরগোশের গর্ত করা, কিভাবে খের নিয়ে যাওয়া, গর্ত বানানো, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আমার খামারে নতুন মেহমান আসবে, সেই স্বপ্নের সম্মতি হলো। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনকে একটু সান্ত্বনা দিয়ে তারপর অন্যান্য কাজে লেগে পড়লাম আর কি। তো এইভাবে দীর্ঘ 15 দিন পর আমি দেখলাম যে মাটির গর্ত থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বাচ্চাকে বের করছে। তো আমি তো দেখে পুরাই অবাক, শুধু আমি না, আমার পরিবারের সবাই অবাক হয়েছে। তো খুশি হয়েছি অনেক, সবাই অনেক খুশি যে কিভাবে এটা সম্ভব হলো, এতদিন পরে ও বাচ্চাটাকে বের করছে, সবাই তো সারপ্রাইজ হয়ে গেছে। তো যাই হোক, আমার সেই স্বস্তি আস্থা বলেন সেটা ফিরে আসলো যে না, আমি পেরেছি আমার খামারে নতুন সদস্যকে আগমন জানাতে। আর এই হলো আমার খরগোশের বাচ্চা দেওয়ার ঘটনা। যদি আপনাদেরও এরকম হয়ে থাকে অদ্ভুত ঘটনা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি আর কি। তো আর একটা কথা বলি, বাচ্চা দেওয়ার পরে আর কি, যখন আমি মনে করলাম যে বাচ্চা মারা গেছে, ও যখন ওর গর্তটা বন্ধ করে দিল, তারপর থেকে কিন্তু খরগোশ আমরা কেউই অত মানে খেয়াল করতাম না, সেটা আমারই ভুল ছিল, একটু খেয়াল করা লাগতো যেহেতু প্রথম প্রথম এসব পালতেছি, সব দিকে খেয়াল করা লাগতো। তো যখন আমরা বাসায় থাকতাম না বা রুমের মধ্যে থাকতাম, তখন ও করতো কি, গর্ত এরকম করে খুঁড়ে ও বাচ্চাকে দুধ খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আবার ওই গর্তটা মাটি দিয়ে পূরণ করে তারপরে চলে আসতো।
তো এটা কিন্তু আমি প্রথম দিকে একটুকু কিন্তু বুঝি নাই। তো বাচ্চা দেওয়ার পরে যখন আমি একটু গোয়েন্দাগিরি করলাম যে কি হচ্ছে, যখন বাচ্চাগুলো সব বের করে নিয়ে আসলো, হ্যাঁ, তো তখন গোয়েন্দাগিরি করে দেখলাম যে ও এই ঘটনা। তো তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করা যাক যে কি ঘটনা। এই যে দেখুন কি সুন্দর কিউট কিউট বাচ্চা, যখন বের হচ্ছিল না তখন সবাই তো অনেক চিল্লাচিল্লি করছিলাম, আমার মেয়েটাও তো অনেক চিল্লাচিল্লি করছিল যে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে, মাশাল্লাহ অনেক কিন্তু সুন্দর লাগতেছে। আর এখানে আমি কিন্তু ক্যামেরা একটা সেট করে রাখছি, হ্যাঁ, যে ওরা কি করে ওখানে, তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু অনেক লুকোচুরি লুকোচুরি খেলছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা কিন্তু সবাই কমেন্টে মাশাল্লাহ লিখে যাবেন, হ্যাঁ, আমার বাচ্চাগুলোর জন্য। আর অনেক দোয়া রাখবেন আমার খামারের জন্য, আমার খামারের প্রাণীগুলোর জন্য, যেন ভালোভাবে রাখতে পারি। যদিও একটা অঘটন ঘটে গেছে, সেটা অবশ্য নিশ্চয় ভিডিওটা নিয়ে আসবো, আপনারা দেখতে পারবেন। তো এই যে তাদের প্রথম খাবার দেওয়া, আমার আব্বু কিন্তু চলে গেছে জমিতে গিয়ে বলছে যে বাচ্চারা বাচ্চাদের এখন তো বের করবে, আমি ঘাস নিয়ে আসি। ঠিক আছে, ঘাস নিয়ে আসো। তো ঘাস নিয়ে আসছে, পাতা নিয়ে আসছে এদেরকে খাওয়ানোর জন্যই। তো দেখুন কত সুন্দর করে কুটুস কুটুস করে খাচ্ছিল, মনে হচ্ছে না একটু আদর করে দিই। তো কাছে গেলে কিন্তু অনেক ভয় পায়, তো কাছে তেমন ভাবে যাচ্ছে না, অনেক সাবধানে সাবধানে ভিডিওগুলো করছিলাম আপনাদের দেখাবো বলে। আর ও কিন্তু খাওয়া শিখাচ্ছে, আমার যতদূর ধারণা ও মাটা আগে থেকে একটু একটু করে শিখাচ্ছিল। তো ওরা ঘাস পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে মনে হচ্ছে, অনেক সুন্দর করে খাচ্ছিল। তো সব ভিডিও ইনশাল্লাহ আপনাদের আরও আপডেট নিয়ে আসবো, আমার সঙ্গে কিন্তু থাকতে হবে, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। তো চলুন দেখে আসি আমার এই প্রাণীটা কি করছে। ও কিন্তু শুয়ে আছে, হ্যাঁ, ওর বাচ্চাটা, আর এখানে খের খাইতে দিয়েছি, আর ও এখানে শুয়ে আছে। তো এর ভিডিও আস্তে আস্তে সব নিয়ে আসব, আমার গরুর কতখানি দুধ হচ্ছে, আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, ইনশাল্লাহ সব আপনাদের মাঝে নিয়ে আসব। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন। আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ নতুন উদ্যোক্তা বলে কথা, আপনারা সহযোগিতা না করলে কি হবে বলুন। আর এই যে আমার পাখিগুলো, পাখিগুলো কিন্তু, পাখিরা কিন্তু একটা সারপ্রাইজিং ভিডিও আছে, হ্যাঁ, সেটাও কিন্তু আপনাদের এখন বলবো না, এখন বললে তো সারপ্রাইজই চলে যাবে। তো এই সারপ্রাইজটা কি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। আর পাখিদের আমি কি খাওয়াই, কিভাবে যত্ন করি, সেটাও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসব। আর এই যে আমার ছাগলগুলো এখানে কিন্তু সুন্দর করে বিশ্রাম করছিল, তা আমি এখানে কিন্তু ওদের একটু খাবার দেওয়ার চেষ্টা করছিলাম, আর একটু একটু করে ভিডিও করছিলাম আর কি। তো এটা কিন্তু প্রেগনেন্ট, হ্যাঁ, এটারও কিন্তু আমার নতুন একটা সদস্য আসতে চলতেছে, সেটা দেখার জন্য কিন্তু থাকতে হবে, সবই আসবে আপডেট আস্তে আস্তে, আমাকে একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ সব ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের আমার সারাদিনের রুটিন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।